তো যারা স্কুল কলেজ জীবন পার করেছেন তারা জানেন, যদি কোন সাবজেক্টে ফেল করে কেউ তাহলে পুনরায় তাকে আবার পরীক্ষা দিতে হবে। সাজে আরেকটি জায়গায় বলেছেন, যতবার করিবে হরণ ততবার হবে জনম। তো কিছু যদি বাকি থেকে যায় তাহলে পুনরায় আবার আসতে হয়, আবার তাকে খালাস দেওয়া হয়। আর যদি বাকি না থাকে তাহলে তার আর খালাসের প্রশ্ন ওঠে না, তার ফিরে আসারও প্রশ্ন ওঠে না। তো ছোট করে তার কথা এভাবে আমি ব্যাখ্যা দিলাম। আর মহা একটি গান করেছে যে, চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে, চেয়ে দেখ না রে মন দিব্য নজরে। তো দিব্য নজরে দেখতে বলা হয়েছে এই চাঁদটাকে, ধরতে বলা হয়েছে এই চাঁদ ধরার জন্য কিছু কৌশল কায়দা কানুন রয়েছে। আর এই কায়দা কানুন গুলো জানার জন্য একজন মুর্শিদ একজন রাসূলের কাছে যেতে হয়। আর যদি না যেয়ে একা একা মাতব্বরি করা হয় তাহলে সেটা হয় না, ভুল হবে। তাই সাজের একটি তেমন একটি প্রচলিত নয় এই চাঁদ থেকে, চাঁদ ধরা থেকে একটি যা হোক কিছু পরিচিত কালাম করার জন্য বলেছেন। যা হোক একটি কালাম আমি স্থির করেছি করার জন্য, তো ওই কালামটি করব। এরপরও সাজির দাদা যেভাবে বলেছেন চেষ্টা করব। ধন্যবাদ। লেহাজ নাই তোমা লাফা লাফি শান, একবার লাফ দিয়ে ধরতে চাও গগন, ধরতে চাও গগন, চাঁদে ধরা ফাঁদ জানো না রে মন, চাঁদে ধরা ফাঁদ জানো না রে মন। লেহাজ নাই তোমার লাফা লাফি শান, ধরা ফাঁদ জানো না রে মন, চাঁদ ধরা ফাঁদ জানো না রে মন। লেহাজ নাই তোমার লাফা লাফি শান, লেহাজ নাই তোমার লাফা লাফি শান, একবার লাফ দিয়ে ধরতে চাও গগন, চাঁদ ধরা ফাঁদ জানো না রে মন, চাঁদ ধরা ফাঁদ জানো না রে মন।
মুক্তি পাত্র আগে করো রে নিম্ন মুক্তিদাতা এসে তাতে বানান দেব মুক্তি পাত্র আগে করো রে নিম্ন মুক্তি পাত্র আগে করো রে নিম্ন মুক্তিদাতা এসে তাতেই বানান দেয় তুমি যেখানে ভক্তি দেবে সেই পাত্রটাকে ঠিক করতে বলা হচ্ছে কেমন আমাদের দীনের নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তফা তিনি সাধনা করেছেন সেই সুদূর হেরা গুহায় ওই হেরা গুহাটা তার জন্য ছিল একটা ভক্তি পাত্র তাই ভক্তি পাত্র বিনে তোমার সাধন ভজন হবে না তাই সাজি বলে ভক্তি পাত্র আগে করে রে নিম্ন Oh,